বিচার বিভাগকে কথা বলতে পারি না কন্টেম্পটের ভয়ে, এবং বিএনপিকে গণতান্ত্রিক আন্দোলন করতে হবে। পুরানো জং ধরা অস্ত্র দিয়ে তাদের অস্ত্র আইনে সালাম দিয়ে দিল। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করছে, এরকম বক্তব্য বিএনপি পক্ষ থেকে দেওয়া হয়েছে। বিএনপি আসলে বিএনপিও তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছে, সেক্ষেত্রে আবার আওয়ামী লীগ বলছে যে তত্ত্বাবধায়ক সরকার পুরো ব্যবস্থাটি নষ্ট করবার জন্য বিএনপি দায়ী। সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার ছিল, এটা আওয়ামী লীগই আন্দোলন করে, আওয়ামী সব দল মিলেই আন্দোলন একসাথে করছে, জামাত আওয়ামী লীগ মিলে। তত্ত্বাবধায়ক সরকার 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি আপনার দুইভাবেই বলতে পারেন, হয় বাধ্য হয়েছে নাহলে তারা নির্বাচন করে পার্লামেন্টে একটা আইন পাশ করতে হয়, পার্লামেন্ট বসিয়ে আইন পাশ করে তারা রিজাইন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি যখন ইলেকশন করার সময় আসে তখন এই বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে করলো, যে কে এম হাসানকে আগে 2 বছর বিচারপতিদের বয়স বাড়ালো, হ্যাঁ এটা নিয়ে আপত্তি উঠলো, তাহলে কে এম হাসান আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়, সুতরাং তাকে মানব না, সে বিএনপি সমর্থন করে। আবার দেখেন কয়েক ধাপ ডেঙাইতে হয়, অর্থাৎ কে এম হাসান না হলে আরেকজন হবে, আরেকজন হবে, তারপরে রাষ্ট্রপতি হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান। আমরা দেখলাম কোনো ক্লারিফিকেশন নেই, তখন ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্ট তো থাকলেন, এই তো বিপত্তিটা ঘটলো। এখন আমার কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তো এই প্রধানমন্ত্রী বলছেন আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই, সেইখানে যেখানে দুর্বলতা আছে সেইটা সংশোধন করে আইন করতে পারত, ওনারা আইন নতুন করে করলেন। এখন আইনের দুর্বলতাটা কোথায় আপনি দেখেন? সেটা হচ্ছে বিশ্বের অনেক দেশে আসলে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই, তারা যদি পারে তাহলে আমরা কেন? হ্যাঁ হ্যাঁ আইন করছে ঠিক আছে, আমার কথা আইন করছে ঠিক আছে, কিন্তু আইনটা তো সর্বজন গ্রাহ্য হয় নাই, হয় নাই কারণ আমি উদাহরণ দেই। ধরেন প্রথমে হলো সার্চ কমিটি, সার্চ কমিটি অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতি, হাইকোর্ট ডিভিশনে একজন বিচারপতি, 3 জন সাংবাদিক সাংবিধানিক পদের আর 1 জন বিশিষ্ট নাগরিক। এখন ধরেন বিএনপি ক্ষমতায় গেল, পরের দিনই তো দেখা যাবে যে এই 6 জনই আপনার দেখবেন বিএনপির লোক দিয়ে বানায় ফেলবে। কারণ দেখেন না অ্যাপিলেট ডিভিশনের 2 জন বিচারপতি যা পলিটিশিয়ানদের মতো বক্তৃতা দিছে, অ্যাডভোকেট জাতীয়তাবাদী আইনজীবী সমিতি তাদের পদত্যাগ চাইছে, এখন কি এখানে নিরপেক্ষ লোক আছে? বিচার বিভাগকে কথা বলতে পারি না কন্টেম্পটের ভয়ে, কিন্তু বিচার বিভাগ এমনই একটা জায়গা বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তারা আপনার আমার ভাই, যদি নির্বাচনেই কেউ না আসে তাহলে কি এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে? না সম্ভব হবে না, নির্বাচন আসতে হবে, নির্বাচন আসতে হলে এইটাই করতে হবে, না সেই সুযোগ সরকারকে তৈরি করতে হবে, এককভাবে করতে হবে, এবং বিএনপিকে গণতান্ত্রিক আন্দোলন করতে হবে, এবং সরকারকে এই যে গাইবী মামলা, এই যে পুরান মামলা জেলে নাও, এই যে 2-3 দিন আগে 6 জন ছাত্র দলের কর্মী নেতাকে গ্রেপ্তার করলো, পুরানো জং ধরা অস্ত্র দিয়ে তাদের অস্ত্র আইনে সালাম দিয়ে দিল, এগুলো তো স্বাভাবিকভাবে ধরে নেয়। আবার বললাম প্রশাসন বিচার বিভাগের, কিন্তু আবার যখন আমরা এটাও দেখতে পেয়েছি যে সময়টাতে আসলে সমঝোতার জন্য কিংবা আসলে সংলাপের জন্য বসার কথা হয়েছে, সেই সময়টাতে আসলে বড় রাজনৈতিক দলগুলো তারা একে অপরকে নিষেধ করেছে যে তারা কোনোভাবে সংলাপে বসতেও রাজি নন, তাহলে সমাধানটা না, এটা শেষ কথা ধরেন না, এখনো সময় আছে। বাংলাদেশের রাজনীতিবিদরে তো সরকারে দেখবেন যে এক রাতে ঘুম থেকে উঠে দেখবেন যে তারা বসে বসে সমাধান করে ফেলছে, হইতেও পারে। সারা বিশ্বের চাপ, সারা দেশের জনগণের চাপ যে বহুদলীয় গণতন্ত্রে যেখানে সমস্যা সেখানেই আলোচনা সেখানেই সমাধান, এই এই চাপটা বিএনপির উপরে আছে, চাপটা আওয়ামী লীগের উপরেও আছে। সুতরাং বড় দল দুটা সব দলের উপরই আছে, ধরেন বড় দল আমি দুটার কথা বললাম, সুতরাং যদি তারা এই চাপ যদি উপেক্ষা করে, অর্থাৎ দেশের জনগণের এই আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক বিশ্বের এই আকাঙ্ক্ষাকে যদি উপেক্ষা করে আলোচনায় না বসেন, তাদের সমস্যা তারা সমাধান না করেন, তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে।